কান্নাকাটি করছো কেন? আমি সবসময়তে কাঁদি একটা বেবির জন্য। এটা বেবি তোমার খুব দরকার? খুবই দরকার। So this is a case of infertility. পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটা বড় সমস্যা। আমি একবার একটা পোস্ট দিয়েছিলাম মজা করে যে বাচ্চা না হলেও এক সমস্যা, হলেও অনেক সমস্যা, তবু না হওয়ার যন্ত্রণা মানুষকে কুড়িয়ে কুড়িয়ে খায়। অভিমান এই কষ্ট থেকে দূর করতে পারলে আমাদের অনেক ব্যাপারটা নর্মাল একেবারে নেই তা নয়। ঠিক আছে, সো দিস ইজ এ কেস অফ ইনফার্টিলিটি। চিলি পেশেন্ট, শীত বেশি, সর্দি কাশি প্রায় লাগে, পিপাসা বেশি, ঘাম কিন্তু কম, খিদে বেশি। থ্রি টাইমস মিসক্যারেজ হয়ে গেছে, ফোর টাইমস। একবার টেস্ট টিউব বেবি নিয়েছিল কিন্তু তাতে ও সাকসেস হয়নি। টেস্ট টিউব বেবি নেওয়ার পরেও নষ্ট হয়ে গেল, কমাসের মাথায়, 12 দিনের মাথায় নষ্ট হয়ে গেল। তো এখন 12-15 দিনের মাথায় নষ্ট হয়ে গেল, একটা পেস্টিজে পড়ে যায় কোম্পানিরা, টেস্ট বেবি কোম্পানিরা, মানে সেই সব ডাক্তারেরা, নার্সিংহোমেরা, কারণ ব্যবসা তো সব। তো এখন সেই জন্যে যে 15 দিনের মাথায় নষ্ট হয়ে গেল, আপনি যে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা নিলেন কি হবে? এখন তা বুদ্ধিও পেয়ে গেছে, এখন লিখেই দিয়েছে ভ্রূণ জরায়ুতে দেওয়ার পর কিন্তু টাকা ফেরত হবে না। আমি তোমার ভ্রূণ জরায়ুতে দিয়ে দিয়েছি, আর টাকা ফেরতের গপ্প হবে না। এখন গপ্প যদি এই করে না করে আর আমরা কি করে মানুষকে বাঁচাতে পারি? চেষ্টা করে যাক। সর্দি কাশি প্রায় লাগে, মাথার যন্ত্রণা রোদে গেলে হয়, চেঁচামেচিতে হয়, আগে লিউকোরিয়া খুব হতো, প্রচুর সাদা স্রাব হতো। তো মাইল্ড টেম্পারামেন্ট, উইপিং ডিসপোজিশন, কোথায় কোথায় খুব রাগ নেই। তো এই পেশেন্টের জন্য আমাদের জুনিয়র ডাক্তাররা প্রায় সবাই একসঙ্গে ন্যাট্রামিউরকে সাজেস্ট করেছিল, কারণ শীত বেশি, সর্দি কাশি লাগে, পিপাসা বেশি, কান্নাকাটি করে, তো রোদে গেলে মাথার যন্ত্রণা হয়। ন্যাট্রামিউর ভাবাটা অস্বাভাবিক কিছু নয়, সবাই ন্যাট্রামিউর ভেবেছে। কিসের মর্টিফিকেশন? এটাই তো রোগ, আবার এটা মর্টিফিকেশন কি? মর্টিফিকেশনের জন্যই তো রোগের সৃষ্টি হয়নি, তাহলে এই রোগটাকে মর্টিফিকেশন কি? এসব বোকা বোকা চিন্তাধারা, হচ্ছে না বলে তার এটা একটা সিমটম, মনে কষ্ট আছে, মনে কষ্টের পর থেকে কোনো রোগের সৃষ্টি হয়। নাও আই হ্যাভ প্রেসক্রাইব দ্য মেডিসিন ইজ সিপিয়া, তার কারণ দি পেশেন্ট ইজ ট্রিমেন্ডাস চিলি, ন্যাট্রামিউর অত চিলি বলা যায় না, খুব শীত কাতুরে, খুব শীত, গরমের দিনও কাপড় চোপড় গায়ে দাও। এখন একটু গরম বেশি লাগে, কি যেন বলছিল না, প্রায় কাপড় চোপড় চাপা দেয়। তো শীত বেশি, সর্দি কাশি প্রায় লাগে,
কষ্ট হতো আগে কাজকর্ম বাড়ির কাজকর্ম তুমি লোকজন দিয়ে করাও না নিজে করো কাজকর্ম করতে তুমি ভালোবাসো ভালোবাসি কাজকর্ম করলে তুমি ভালো থাকো হ্যাঁ আমি ভুলে থাকি কাজকর্ম করলে অকুপেশন অ্যামিলিয়েশন শিপ যা অকুপেশন অ্যামিলিয়েশন মানে কারো বাড়ি যাব কি কারো সঙ্গে যাব সেটা না আমি রাগ অত বেশি নেই সিপিয়া সিপিয়া পরবর্তীকালে রাগ হয়ে যায় পরিবেশ পরিস্থিতি ঘর সংসার নানান কারণে কিন্তু নেট্রাম্যুর প্রথম থেকেই খিটখিটে নাক্স বাম নেট্রাম্যু রিগ্রেসিয়া ওয়ারাম মেটালিকাম সিনা অ্যান্টিম ক্রুট ক্যামোমিলা খিটখিটে সবসময় খিটখিট করছে ব্রায়োনিয়া কিন্তু সিপিয়া তা নয় সিপিয়া ভদ্র সভ্য মহিলা পরিবেশ পরিস্থিতির জন্যে তারপরে মাথা খারাপ হয় গণ্ডগোল করে মনের দিক থেকে কষ্টের মধ্যে নেক্সট পয়েন্ট ইজ ফর দ্য টেন্ডেন্সি অফ অ্যাবর্শনস সিপিএ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ন্যাট্রাম সিপিএতে এরকম সিমটম পাওয়া যায় কিন্তু ন্যাট্রামেরও পাওয়া যায় না ইফ ইউ গো থ্রু দ্য রিপার্টরি জেনিটাল আর ফিমেল অ্যাবর্শনস দ্যার ইজ নো ন্যাট্রামিও নো ন্যাট্রামিও বাট সিপিআই ইন দ্য হুইজ গ্রেড ফার্স্ট সিপিআই ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড অ্যান্ড দ্যার ইজ নো নেম অফ ন্যাট্রামিও সাধারণত এরকম রিপিটেড অ্যাবর্শনের ক্ষেত্রে খুব একটা বেশি প্রযোজ্য হয় না অবশ্য সিমটম থাকলে আমরা দিতেই পারি সেটা অন্য জিনিস কিন্তু পরীক্ষায় দেখা গেছে এপিসমেল সিপিয়া সাবাইনা ভাইবার নাম ওপুলাস এসব ওষুধ রিপিটেড অ্যাবর্শনের ক্ষেত্রে বেশি আছে সো দ্য মেডিসিন কভারিং দ্য প্যাথোজেনিসিটি দ্য কমপ্লেন অফ দ্য পেশেন্ট চিলি পেশেন্ট সর্দি কাশি প্রায় লাগে খিদে বেশি মাইল্ড টেম্পারামেন্ট উইপিং ডিসপোজিশন হিস্ট্রি অফ প্রফিউস লিগোরিয়া অ্যান্ড দ্য ফিজিক্যাল মেকআপ মেল লাইক বডি দি বডি ইজ নট ডেভেলপড লাইক ফিমেল অল সিমটমস গো ইন ফেভার অফ সো সিপিআই ইজ দ্য চয়েস অফ মেডিসিন লেট সি দ্য রেজাল্ট আই শ্যাল শেয়ার ইউ সো দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি দি প্রেসক্রিপশন শুড বি ডান অন দ্য বেসিস অফ র্যাশনাল থিঙ্কিং প্রপার জাজমেন্ট প্রপার অ্যানালিসিস প্রপার ইভালুয়েশন অফ দ্য কেস প্রপার ইন্টারপ্রিটেশন অফ দ্য কেস কনসিডারিং দ্য প্যাথোজেনেসিস দ্য প্রেজেন্ট সিমটম অফ দ্য পেশেন্ট দ্য পাস্ট হিস্ট্রি দ্য ফ্যামিলি হিস্ট্রি দ্য পার্সোনাল হিস্ট্রি অ্যান্ড অ্যাবভ অল দি ফিজিশিয়ান্স ওন নলেজ ওন ট্যাক্ট অ্যান্ড ট্যালেন্ট ওন অ্যাকিউমেন তার বুদ্ধিবৃত্তি সো ইন দিস লেডি আওয়ার চয়েস অফ মেডিসিন ইজ সিপিআর জীব দেখান সো সিপিআর